नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाय। आगस्ट मासे विशेष किछु राशि हबे लाखपति कोटिपति आरबपति, अर्थात जरा हजारे खेलछेन ना तारा लाखे खेलबेन, जरा लाखे खेलछेन तारा कोटिते खेलबेन, যারা কোটিতে খেলছেন না তারা আরো প্রতিবন্ধ কিন্তু হতে পারেন। অবিশ্বাস্য হলেও সত্যি হতে চলেছে আগস্ট মাসে বিশেষ কিছুর রাশি ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে জানাবো। দেখুন, প্রত্যেকেরই জীবনে উন্নতি করার কিন্তু প্রত্যেকেরই কিন্তু পরিকল্পনা থাকে। আজকে আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি চাইবেন আমি একটা বাইক কিনি। যিনি বাইক কিনেছেন তিনি চাইবেন আমি একটা চার চাকা কিনি। অর্থাৎ আপনি একটা বাড়িতে রয়েছেন, সে বাড়ি থেকে আরও ভালো বেটার বাড়ি করার চেষ্টা করবেন। আপনি সম্পত্তি কিনছেন, আরও সম্পত্তি কেনার চেষ্টা আপনি করবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসাটাকে বড় করার আরও প্রচেষ্টা করবেন। অর্থাৎ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে জগতের নিয়ম। তাই আমি বললাম অবিশ্বাস্য হলেও সত্যি হতে চলেছে, কারণ অগস্ট মাস বিশেষ কিছু রাশি মহাদেবের আশীর্বাদ ধন্য হতে চলেছে। অর্থাৎ এই রাশিগুলোর কপাল খুলতে চলেছে প্রত্যেকে। অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, পরিবর্তনই জগতের নিয়ম। অনেকে বলে না যে কৌশিকদা আমার সময় মনে হয় ভালো যাবে না, এই রাশি সারা জীবন খারাপ হয়ে এসছে। দেখুন, কোনো রাশি টানা খারাপ চলে না। রাশি দেখলে শুধু হবে না, একই রাশির একজন বিশাল বিত্তশালী মানুষ রয়েছে, আবার ওই রাশিরই খুব গরিব দুঃখী মানুষও রয়েছে। রাশি দেখলেই শুধু মিলালে হবে না, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের গোচর, আপনার ন্যাকাল চার্ট দেখা দরকার, দশা মহাদশা দেখা দরকার, এগুলো কিন্তু, এবং নবাংশ চার্ট বিশ্লেষণ করা কিন্তু দরকার। আমি বারবার বলি, রাশি মিলিয়ে শুধু আলোচনা করলে এটা সম্পূর্ণরূপে ভুল। দেখুন, সব রাশিরই সময় ভালো চলে, আবার সব রাশিরই সময় খারাপ চলে। কেন? কারণ আপনার জন্মছকে যদি মানব গ্রহের দশা চলে, যদি নবগ্রহের মধ্যে আপনার গ্রহের অবস্থানগুলো যদি অশুভ অবস্থাতে থাকে, তাহলে আপনি ভালো ফলটা পাবেন কী করে, যতই আমি বলি না কেন? অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজার কী করে জানেন? রিড করে, পড়ে দেয় কোন কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে খারাপ। কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মছক আমি দেখতে পাচ্ছি না। দেখুন, একই রাশির তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি জন্মছক আমার হাতে আছে? কখনো না। বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি বলছি। অনেকে কমেন্ট করছে, কৌশিকদা আর পারছি না কৌশিকদা, মানে আমার চারিদিক থেকে আমি চাপে পড়ে গেছি। আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখুন, সমস্যা আছে সমাধানের পথও আছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আর যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। অনেকে প্রেডিকশান করে কিন্তু ছেড়ে দিই, জাস্ট প্রেডিকশান। অর্থাৎ যারা সারেন্ডার করে কি না, যে কৌশিকটা দেখুন, তাদেরকে কিন্তু আমি হাত তুলি। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, কর্মহীন হয়ে পড়ে আছেন, দাম্পত্য সুখের জায়গায় বাধা, বিবাহ হচ্ছে না, সন্তান ক্ষেত্রে সমস্যা রয়েছে, অর্থনৈতিক জায়গার সমস্যা, ইনকাম করছেন টাকা ধরে রাখতে পারছেন না, দেখুন
আমি একটি কথা আপনাদেরকে বলি, সমস্যা যেমন আছে সমাধানের পথও রয়েছে। যারা ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিনা কৌশিকদার, অবশ্যই আপনারা অনেক কিছু কিন্তু শিখে গেছেন। আমি এই অ্যাস্ট্রো এডুকেশনটা কী বলুন তো, একটা জ্যোতিষের শিক্ষামূলক প্রোগ্রাম কিন্তু আমি দিই। আর ওই হাওয়াতে কৌশিকদা কখনো আপনাদেরকে কথা বলে না যে এই রাশিগুলোর ভালো সম্পূর্ণ গ্রহের গোচর। আপনারা চিন্তা করছেন কেন, আমি আছি আপনাদের পাশে। সমস্যা আছে সমাধানের পথ আছে, দুশ্চিন্তা করবেন না। দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি, রত্ন আমাদের জীবনকে যেমন উন্নতি দেয়, রত্ন আমাদের জীবনকে কিন্তু আবার সমস্যাবহুল করে। অনেকে মানিক পড়ছেন, মানিক কি আপনার ক্ষেত্রে স্যুট করবে? কোন কোন লগ্নের ক্ষেত্রে মানিকের প্রয়োজন রয়েছে, কোন কোন লগ্নের ক্ষেত্রে রেড কোলারের প্রয়োজন রয়েছে, কোন কোন আপনার লগ্নের ক্ষেত্রে ইয়েলো সাপায়ারের প্রয়োজন রয়েছে, কোন কোন লগ্নের ক্ষেত্রে আপনার পান্নার প্রয়োজন রয়েছে, কোন কোন লগ্নের ক্ষেত্রে আপনার বৈদুর্যমুনির প্রয়োজন রয়েছে, ক্যাটসাইড প্রয়োজন রয়েছে, কোন কোন লগ্নের ক্ষেত্রে রাহুর জন্য আপনার গোমেতের প্রয়োজন রয়েছে, কোন কোন লগ্নের ক্ষেত্রে আপনার হীরে পড়া দরকার, হীরেরও কিন্তু লোকসান এবং লাভ দুটাই কিন্তু রয়েছে, কাকে কাকে মুক্তা পড়া দরকার রয়েছে, অনেকে মুক্তা পড়ে নাই, এই মুক্তা আপনার ক্ষেত্রে কি স্যুট করবে? দেখুন রত্ন সিলেকশন করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। অনেকে, আমি আবারও বলছি, ভুল অনেক রত্ন কিন্তু পড়ে রয়েছেন, অনেককে আমি যারা দেখিয়েছেন না প্রচুর জনকে কি কারণে রত্ন খুলতে হবে, কোন কোন রত্নের সাথে কোন কোন রত্ন পড়া উচিত না, তাদেরকে আমি খোলা করেছি। কারণ ভুল ওষুধ যদি আপনি খান তাহলে কি করবে, আপনার জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে। তেমনি রত্ন আমাদের জীবনে যেমন লাভ দেয় তেমনি লোকসান দেয়। নীলার উপর কিন্তু আমি ভিডিও দিয়েছি, নীলা কিন্তু সবারই কিন্তু পড়া উচিত নয়, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার কিন্তু রয়েছে। হীরা কিন্তু সবারই কিন্তু পড়া উচিত না, মানে একটা ভারবেলি বললে কিন্তু হবে না, এটা চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে। আমি এই জন্য বলি বাস্তুক্ষেত্র দেখা দরকার, রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার রয়েছে বাস্তুক্ষেত্রে। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নাম্বার ওয়ান রাশি ধনু রাশি। আপনাদের ঠিক বর্তমানে ঠিক ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করছে, আপনার পঞ্চম পতি ত্রিকোণভাবে এবং বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজ্য, এবং 17 তারিখে রবি আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যভাবে ঢুকে যাচ্ছে, আবার বৃহস্পতির সাথে রবির নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি। অর্থনৈতিক স্থিতি, কর্ম, ভাগ্য সুবিশাল। আমি বললাম তো, যারা হাজারে খেলেছেন লাখে যারা করছেন না, তারা কোটিতে খেলবেন ধনুরাশি। বড় বড় সুযোগ আসতে চলেছে ধনুরাশি, লিখে রাখুন যদি আপনার জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে। বিশেষ কিছু রাশি কথা আমি বলবো। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। সিংহ রাশির বছরে কিন্তু একটা টাইম কিন্তু এই রাশিতে কিন্তু রবি অবস্থান করে এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে বর্তমানে। অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি রাশিতে, রাশির অধিপতি রাশিতে বৃহস্পতির সাথে রবির নবপঞ্চম রাজ্য, মঙ্গলের নবপঞ্চম রাজ্য সিংহ রাশির বড় ধরনের উন্নতি দেখা কিন্তু যাচ্ছে।
অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তনের উপর পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির সাহস পরাক্রম বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। মিথুন রাশি আপনাদের এই সময় বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, এবং যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় প্রফিট লাভ কিন্তু আপনারা পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে 17 আগস্ট থেকে, আবার বর্তমানে মঙ্গলও কিন্তু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। বৃহস্পতির সাথে মঙ্গল এবং রবির নবপঞ্চম রাজ্যকে মেষ রাশির বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, উন্নতি নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশি ধনভাবে ধনপতি অবস্থান করছে এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার ধনভাবে পড়ছে। কর্কট রাশির বিশেষ করে যারা ব্যবসা করছেন না, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা রাইস মিলে ব্যবসা করছেন অথবা আপনি তেলের মিল রয়েছে, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সুবিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের সুখ সাধন এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ আগস্ট মাসে বিশেষ কিছু রাশির কথা আমি বললাম, যে রাশিগুলোর ভাগ্যোদয় হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত, অকল্পনীয়, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই কটি রাশি। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন, আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে এই সমস্যা থেকে 100% কিন্তু মুক্তি কিন্তু হবে। সকলে সুস্থ থাকুন আজ এ পর্যন্তই, এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনারা চ্যানেলটিকে একবার হলো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাতে আমার আরও ভিডিও দিতে উৎসাহিত হব। নমস্কার, ধন্যবাদ।